গত ক্লাসে আমরা পড়েছিলাম কি ABCD কি করেছিলাম আমরা স্মল লেটার্স এবং ক্যারেক্টার্স পড়েছিলাম তাই না অনেকেই সুন্দর করে হোমওয়ার্ক করে পাঠিয়ে তার মধ্যে ভুল আছে ক্লাস সুন্দর করতে হলে শব্দ করা যাবে না তো লাইভ ক্লাস এবং ভিডিও ক্লাস দেখে তোমরা হোমওয়ার্ক গুলো করো তাহলে তোমাদের হোমওয়ার্ক গুলো সুন্দর হবে আমরা প্রথমে আজকে স্মল লেটার্স গুলো একটু পড়ে নিব তারপর আমরা লিখাই আসবো আচ্ছা তাহলে বই নিয়ে সবাই বই আঙ্গুল দিয়ে লিখা পড়া শুরু করো আগে বই নাও মারিয়াম মারিয়াম জারামণি রায়ান ঐতিহ্য সবাই বইয়ের মধ্যে হাত দাও আঙ্গুল দিয়ে প্রত্যেকটা লেটার আমরা সুন্দর করে আগে পড়বো তারপর আমরা লেখা শুরু করবো তাহলে আমি স্টার্ট করছি এখন দেখো সবাই দাঁড়াও স্মল লেটার পড়াচ্ছি হ্যাঁ তাহলে পড়ো সবাই বলো এ সি G, তাহলে আমরা কি করলাম আমরা সুন্দর করে আগে স্মল লেটার্স আমরা এদিকে আমাদের স্মল লেটার্স তো আছে তোমরা সবাই তো দেখতে পাচ্ছ জারামণি জারামণি ভেরি গুড আচ্ছা আমরা লিখছি এম তোমরা সবাই দেখছো তোমরা স্নেহা রায়ান ঐতিহ্য একটু খেয়াল করো মা সুন্দর করে লিখো তো
আমরা এই ভুলগুলা
জামা পরবে, আয়রন করে জামা পরবে, জে ফর জে ফর মানে জিপ গাড়ি, জিপে চড়ে যাব বলে, জিপে চড়ে যাব বলে, কে ফর কাইট, কাইট মানে ঘুড়ি, কাইট মানে ঘুড়ি, কাইট খেলায় ভারী মজা, কাইট খেলায় ভারী মজা, সবাই পড়ো ঐতিহ্য, তারা পড়া শুনতে পাচ্ছে না কেন, সবাই পড়ো নিজেরা, কাইট খেলায় ভারী মজা, এল ফর লায়ন মানে সিংহ, লায়ন হলো অসুর রাজা, লায়ন হলো অসুর রাজা, লায়ন হলো অসুর রাজা, তাহলে আমরা কতগুলো শুনলাম, এ থেকে এল পর্যন্ত আমরা আমাদের ওয়ার্ড মিনিং এন্ড রিদম পড়লাম, ওয়ার্ড মিনিং এন্ড রিদম পড়লাম, আগামী ক্লাসে আমরা এ থেকে জি পর্যন্ত শেষ করব, ঠিক আছে সোনামণিরা, তাহলে আমরা কি করলাম, আমরা এ থেকে এল পর্যন্ত ওয়ার্ড মিনিং এন্ড রিদম পড়লাম, এরপরে আমরা কি করব, এরপর আমাদের যে ফাইভ ফ্রুটস আছে সেই ফাইভ ফ্রুটসটা একবার রিভিশন দিয়ে নেই, আমাদের কি আছে, নেম অফ ফাইভ ফ্রুটস, সবাই আঙ্গুল উঁচু করো তো দেখি, পাঁচ আমাদের হাতে কি আঙ্গুল আছে, দেখি নেম অফ ফাইভ ফ্রুটস উঁচু করো, পর আমরা পড়বো, হ্যাঁ দেখতে পাচ্ছি মাঝে দেখতে পাইনি না, কি ওয়ান টু করে কিন্তু পড়বো আমরা, হ্যাঁ ঐতিহ্য পেয়েছি, হ্যাঁ রায়ানের পেয়েছি, মারিয়ামের হাত দেখতে পাচ্ছি, বলো কি করবো, এই যে আমাদের বইয়ের মতো আছে নেম অফ ফ্রুটস, পাঁচটা ফলের নাম, বলো ম্যাঙ্গো, পাঁচটা ফলের নাম, ম্যাঙ্গো, জ্যাকফ্রুট, বানানা, অরেঞ্জ, জ্যাকফ্রুট, গুয়াভা, তাহলে আমরা কি বললাম, নেম অফ ফাইভ ফ্রুটস, নেম অফ ফাইভ ফ্রুটস, ম্যাঙ্গো, বানানা, অরেঞ্জ, গুয়াভা, জ্যাকফ্রুট, তাহলে আমরা কি পড়েছি, আমরা কিন্তু পাঁচটা ফলের নাম পড়েছি, আবার পড়ছি আমি, সবাই সুন্দর করে পড়ো, ম্যাঙ্গো, বানানা, অরেঞ্জ, জ্যাকফ্রুট, গুয়াভা, আবার পড়ছি শোনো, ম্যাঙ্গো, বানানা, অরেঞ্জ, জ্যাকফ্রুট, গুয়াভা, কি সোনামণিরা সুন্দর করে পড়া হয়েছে, আর আজকের ক্লাসে কি করছি আমরা, আমরা স্মল লেটার্স ক্যাপিটাল লেটার্স পড়েছি, লিখেছি, আমাদের ওয়ার্ড মিনিং অ্যানালিসিস দম পড়লাম, এবং নেম অফ ফাইভ ফ্রুটস পড়েছি, তাহলে আগামী ক্লাসে আমাদের বাকি যেসব পড়াগুলো হচ্ছে আছে সেগুলো আবার সুন্দর করে পড়বো, তাহলে আজকের মতো আমরা ক্লাস এখানেই শেষ করব, তার আগে তোমাদেরকে বলে রাখি, তোমরা কি বেশি করে বারবার করে বাসায় হাত ধুচ্ছ, তো ধুচ্ছ সোনামণিরা, হ্যাঁ প্রতিদিন আমরা প্রতিদিন আমরা কি করব, বারবার করে সাবান দিয়ে কি করো 20 সেকেন্ড ধরে হাত ধুব, আমাদের নিরাপত্তার জন্য, জি ম্যাম, পুষ্টিকর স্বাস্থ্যসম্মত খাবো, স্বাস্থ্যসম্মত খাবার খাবো, এবং পুষ্টিকর অবশ্যই খাবার খাবো, এবং পরিপূর্ণ বিশ্রাম নেব, তাহলে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।